শিক্ষকের মার খেয়ে হাসপাতালে ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয় সাব্রুমের কলাছড়া একলব্য স্কুলে। প্রতিবাদে মুখর হয়ে ওঠে ছাত্ররা। পরিস্থিতি আয়ত্ত আনতে একলব্য স্কুলে ছুটে আসতে হয় পুলিশকে। শনিবার সাব্রুম মহকুমা সাতচান্দ ব্লকের অন্তর্গত কলাছড়া একলব্য স্কুলে ছাত্র এবং শিক্ষকের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত শনিবার সকাল 10:30 নাগাদ। বিদ্যালয়ের প্রিন্সিপাল ক্লাসে ক্লাসে রুটিন চেকআপে বের হন। এ সময় দশম শ্রেণীর কিছু ছাত্র বাথরুমে যায়। প্রিন্সিপালকে দেখতে পেয়ে অধিকাংশ ছাত্র ক্লাসরুমে চলে গেলেও দু থেকে তিনজন ছাত্র বাথরুমে ছিল। স্কুল প্রিন্সিপালের দাবি, টয়লেটে অসংলগ্ন অবস্থায় দেখতে পেয়ে তিনি একজন ছাত্রকে প্রহার করেন। এতে ছাত্রটির কিছুটা চোট লাগে বলে স্বীকার করেন তিনি। ছাত্রটিকে মেডিকেল চেকআপ করানো হয় বলে জানান তিনি। দো তিন বচ্চে কো মে আইডেন্টিফাই কর পায়া অর উসমে সে এক রংকুন রংকুন রিয়া ये थोड़ा मेरे पकड़ में आया, तो उसको दो तीन कुछ शासन देने के लिए के दो तीन उसे लगा है। इसलिए उसके फिर मैंने वो उसका मेडिकल भी करवाया, सब कुछ करवाया मैंने उसका। अब बच्चा बिल्कुल ছাত্রদের অভিযোগ, তাদের দশম শ্রেণীর স্কুল ক্যাপ্টেনকে বেদম ভাবে প্রহার করা হয়েছে। ছাত্রটির ঘাড়ে এবং মাথায় আঘাত লেগেছে। ছাত্রটির কোনো দোষ ছিল না বলেও জানায় ছাত্ররা। প্রিন্সিপাল হ্যাজ গিভেন আওয়ার স্টুডেন্ট উইদাউট রিজন। উইদাউট রিজন প্রিন্সিপাল হ্যাজ গিভেন টু আওয়ার ক্যাপ্টেন স্কুল ক্যাপ্টেন। ফর হোয়াট দা কজ দে রিজন কুডেন্ট সে দ্যাট। নো রিজন স্যার, উইদাউট রিজন হি হ্যাভ গন ইন টয়লেট এন্ড directly he comes directly to no reason directly he have come and beaten. You can see that he is sitting here. He can firstly he can pick up her nail or neck also sir. Directly he have hit it. What is the name of his principal? Principal? Prasad Kumar. Prasad Kumar. Prasad Kumar. You can see sir. Sir. ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তেজনা প্রবণ হয়ে উঠলে খবর পেয়ে ছুটে আসে মনু থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। জানান মনু থানার ওসি বিকাশ দেব বর্মা। ক্লাসে গেছে গেছে আর এটা একটু কন্ট্রোল করতে চাইছিলাম। সেই সময় একটা স্টুডেন্ট আর প্রিন্সিপাল সঙ্গে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এমন একটা ইয়ে হয়েছে। যেগুলো আমরা এসে এখন পরিস্থিতি একটু আন্ডার কন্ট্রোল আর ব্যাপারটা আমরা দেখতেছি। ঘটনার তীব্র প্রতিবাদ জানান আহত ছাত্রের পিতা। তিনি জানান ছাত্র কোনো ধরনের ভুল আচরণ করলে শিক্ষক মহাশয় অবশ্যই তাকে শাসন করবেন, তবে কিল ঘুষি মেরে ছাত্রকে বেহুশ করার কোনো অধিকার শিক্ষকের নেই। ঘটনাকে কেন্দ্র করে কলাছড়া একলব্য স্কুলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।